ওয়েলকাম টু আমার বাগান। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কিন্তু আজ আমি এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজ মে মাসের 12 তারিখ, আর আজকের দিনে আমার বাগানের কী কী ফুল আছে আর কীরকমভাবে আমার বাগানটা সেজে উঠেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যারা বাগানি তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই আমরা বাগান করতে খুব পছন্দ করি, আর কোনো প্রাকৃতিক প্রতিকূলতা কিন্তু আমাদের বাগান থেকে দূরে রাখতে পারে না। এখন প্রচণ্ড গরম পড়ছে, দুপুর হলেই সূর্যের চোখরাঙানি। আমরা যারা বাগান ভালোবাসি তারা এই চোখরাঙানিকে উপেক্ষা করেও কিন্তু আমরা বাগানে আসি, আর এই গরমে দুবেলা খুব জল দেওয়ার প্রয়োজন হয় গাছে। দুবেলা তো আমরা সবাই নিয়ম করে জল দিতেই থাকি, আর জলটা খুব খেয়াল করে দিতে হবে। গাছের গোড়া শুকিয়ে গেলেই জল দেওয়ার প্রয়োজন আছে। দুপুর বেলাটায় জল দেওয়া ঠিক হবে না, কিন্তু বিকেলের দিকে জল দিতেই হবে। সকালে এবং বিকেলে দুবেলা নিয়মিতভাবে জল দিতেই হবে, না হলে কিন্তু এই গরমে গাছের খুব ক্ষতি হয়ে যাবে। আমি আপনাদের আগের অনেকগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম আমি গরমে কী কী গাছ বসিয়েছি, যেমন ধরুন পর্তুলাকা, তারপরে বুদ্ধজুয়ের গাছটাও আপনাদের দেখিয়েছিলাম, আবার বেলি ফুল, তারপরে কুন্দ ফুলের গাছ আছে, এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেগুলোই আমি আজ আপনাদের দেখাবো যে এই গরমের মাঝামাঝি সময়ে এই গাছগুলোতে কেমনভাবে ফুল এসেছে, আর গাছগুলোর চেহারাই কীরকম। তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এর পাশে আমার জবা গাছগুলো রয়েছে, জবা গাছের কাটিংও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো কাটিং করে দেওয়ার পরে জবা গাছ কেমন আছে সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো, আর যে সমস্ত গাছ আছে সেগুলোও আপনাদের দেখাই, আর তার সঙ্গে সঙ্গে সেই গাছ সম্পর্কে কিছু বলবো। তো চলুন দেখি আমার বাগানে কী কী গাছ আছে। বন্ধুরা, আমি বাগানের এক কর্নার থেকে আপনাদের দেখাতে শুরু করবো গাছগুলো। এই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়, এগুলো নয়নতারা কিংবা ভিঙ্কা, আপনারা যেটাই বলে থাকুন না কেন। দেখুন কত সুন্দর সব গাছগুলোতে ফুল এসেছে। এখানটায় চারটে কালার আছে, দুটো পিঙ্কের মধ্যে, এইটা একটু লাইট আর এইটা একটু ডিপ। লাইটটা কিন্তু আমার বেশি ভালো লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগে। এই গাছটাও কিন্তু সেই স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে, একদম সাধারণ যত্ন, যেভাবে মাটি তৈরি করা হয়। আপনাদের কাছে আমি এর আগে বলেছিলাম সেভাবেই আমি মাটি তৈরি করে এই গাছগুলো বসিয়েছি, আর তাতেই দেখুন কী সুন্দর ফুল এসেছে, কী দারুণ লাগছে। আমার তো এই কালারটা খুব প্রিয়, আমার দারুণ লাগে এই কালারটা দেখতে, খুব সুন্দর লাগে। বন্ধুরা, পরের যে গাছটি দেখাচ্ছি এটা পেন্টাস। এতদিন গাছে ফুল ছিল না, গরম পড়ার শুরুতেই এই গাছটাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে। আমি এর কিছু কিছু যত্ন করেছিলাম, তো এই গাছটা একটুখানি কেমন হয়ে গেছিলো যত্নের পর থেকেই দেখছি গাছ থেকে পাতা বেরোতে শুরু হয়েছে। আবার দেখুন কত কুড়িও নতুন বেরিয়েছে, স্টারের মতো কালারের ফুল, অনেক সঙ্গে পরে পুরো গুচ্ছ আকারে বেরোয়, দেখুন কি ভালো লাগছে দেখতে। এই গাছটা কিন্তু পুরনো, এই যে এই পাশেও আছে, দেখুন কি সুন্দর কুড়ি বেরোতে শুরু করেছে। এবার এই গাছটা যখন ভরে যায় না, তখন এই ফুলে ফুটে যায়, তখন দূর থেকে দেখতে কিন্তু দারুণ। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি রজনীগন্ধার কিছু স্টিক, মানে কন্দ বসিয়েছিলাম, ওই কন্দ থেকেই এই রজনীগন্ধার স্টিকগুলো বেরিয়েছে। এরপরে এইবার মনে হচ্ছে ফুল আসবে, এটা হলো দু বছর হয়ে গেছে, আগের বছর ফুল আসেনি, এবার দেখছি অনেকগুলো স্টিক বেরিয়েছে, মনে হচ্ছে এবার ফুল আসবে। তো ফুল আসার পরে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে পাশে রয়েছে চায়না বট, এর গোড়ায় অনেক আগাছা জন্মে গেছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে, দুটো আছে পাশাপাশি। আর এই পাশটা দেখতে পাচ্ছেন তিনটে গাছ, তিনটে টবে লাগিয়েছি, এই তিনটে হলো আপনার রেন লিলি রয়েছে, এগুলোও আর কিছুদিনের মধ্যে ফুল আসবে, আর এগুলো কত সুন্দর লাগে দেখতে সেটা তো সবাই জানেন, যারা রেন লিলি চেনেন এবং লাগান বাড়িতে তারা অবশ্যই জানেন। বন্ধুরা, এরপরে আমি যে গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু গরমের খুব আকর্ষণীয় দুটো ফুল গাছ। তার যেমন ধরুন এই যে এখানটায় রয়েছে মালাজুই, আর ওই পাশে রয়েছে রায়বেলি। এই মালাজুয়ে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে, এই যে দেখুন, সাধারণত সন্ধ্যার দিকে এই ফুলগুলো সব ফোটে,
অনেক প্রচুর কুঁড়িও রয়েছে, এই কুঁড়িগুলো যখন সব একবারে ফুটবে, গাছটা ভরে থাকবে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এটা আমি প্রথমে বসিয়েছিলাম, তারপরে এই গাছ থেকেই আমি কাটিং করে আবার এই যে পাশের দুটো টবে দিয়েছি। এই গাছগুলোও দেখছি বড় হয়ে গেছে, আর এই গাছগুলোতেই দেখছি কুঁড়ি চলে এসেছে, এই যে এইটাতেও আসবে, এইটা তো এই যে এই পাশের এই গাছটাতে এই কুঁড়ি, এই যে এই ডালটাতে কুঁড়ি চলে এসেছে দেখুন। এটা কিন্তু একদম নতুন, এই এই বছরই নতুন এসেছে। এই গাছটা থেকে আমি আগের বছর কাটিং বসিয়েছিলাম, এই দুটো গাছ পেয়েছি। এই যে পাশে রয়েছে রাইবেলি, দেখুন কি পরিমাণে কুঁড়ি বেরিয়েছে। আমি কিন্তু এই বেলি গাছের যখন গাছ বসাই, তখন আমি আপনাদের সঙ্গে এই সেই গাছের ভিডিও শেয়ার করেছিলাম। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দেখে নিতে পারবেন। দেখুন এই পাশের গাছটাতে কত পরিমাণে কুঁড়ি এসেছে। এখানে একটা ছোট্ট পেঁপে গাছ হয়ে গেছে, এটা তুলে ভাবছি অন্য পটে দিয়ে দেব। পেঁপে গাছটা বেশ ভালোই বড় হয়েছে কিন্তু। এই যে দেখুন একসঙ্গে কতগুলো করে কুঁড়ি এসেছে। সন্ধ্যার সময় যখন বাগানে আসা যায় না, তখন যে কি ভালো লাগে। আপনারা যারা বাগান করেন আর যারা সুগন্ধ পছন্দ করেন, তারা তো সন্ধ্যার দিকে প্রায়শই এরকম গাছের পাশে যান, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা খুব গন্ধ ভালোবাসেন, এরকম ফুল কিন্তু তাদের বাগানে আছেই আছে। গরমে এই ফুলগুলোকে কিন্তু আমরা বাগান থেকে একদম মানে দূরে রাখতে পারি না। আমরা যারা সুগন্ধ ভালোবাসি, তারা কিন্তু এই ধরনের গাছগুলো রাখবই রাখবো। এবার যে গাছটা আপনারা দেখছেন, এগুলো তো সব গাঁদা, বারো মাসি গাঁদা। এগুলো আমি এগুলো ডাল কেটে কাটিং বসিয়েছি, তো দেখছি সব গাছগুলোই প্রায় লেগে গেছে। এগুলো এবার নতুন নতুন পটে বসিয়ে দিলে ভালো গাছ হয়ে যাবে। এবার দেখছি কুঁড়িও চলে এসেছে, এই কুঁড়িগুলো এখন ভেঙে দিতে হবে। আর এই ধরনের গাছগুলো আমরা যারা বাগানি আছি তারা কিন্তু করতেই থাকি। আর আমাদের এই ধরনের গাছ থেকে যে ফুলগুলো হয় সারা বছর ধরে, সেটা আমাদের টুকটাক পুজোর কাজে লাগে। পুজোর জন্য তো ফুলের প্রয়োজন হয়, এই গাছগুলো সেই প্রয়োজন আমাদের মিটিয়ে দেয়। গরমের আরেকটা সবথেকে সহজ এবং আকর্ষণীয় ফুল, যেটা আমাদের বাগান আলোকিত করে রাখে, সেরকমই একটা ফুল পর্তুলাকা। দেখুন এই পর্তুলাকার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যখন এই গাছগুলো বসাই তখনও আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। এবং পরে যখন গাছগুলো বাড়তে শুরু করেছে, ডালপালা সব ছাড়তে শুরু করেছিল, তখনও কিন্তু আমি সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনাদের তখন আমি বলেছিলাম যে অনেকগুলো কালার আছে, তো গাছগুলো যখন বড় হয় তখন দেখছি যে না, সব কালার আসেনি। এখানে মোটামুটি তিনটে কালার আছে, যেমন ধরুন এই কালারটা রয়েছে, আবার এই যে পিঙ্ক কালার, এটা হালকা, এটা কমলার মধ্যেও আবার মনে হচ্ছে পিঙ্কও, দুটো কেমন যেন মেশানো মনে হচ্ছে। যাই হোক, কালারটা কিন্তু দারুণ এসেছে। এই যে এই দুটো, আর এখানটায় এই এটাও পিঙ্কের মধ্যে আছে। তো দেখছি যে ওই হলুদ, তারপরে সাদা, ওইগুলো আসেনি, সব দেখছি যে এই একটা কালারটাই বেশি এসেছে। আর এইটা ফুটতে শুরু করেছে, এটা অল্প আছে, কিন্তু এই কালারটাই বেশি। যাই হোক, সব যখন ফুটে থাকছে তখন দেখুন কি ভালো লাগছে দেখতে। আর এইগুলো তো কুঁড়িতে সব ভরে আছে, সবগুলো এখন একসঙ্গে হবে। এখন তো সবে ফুটতে শুরু করেছে, তাই এখন একটু অল্প পরিমাণে ফুটছে, আর কিছুদিন পরে কিন্তু আরও বেশি পরিমাণে ফুটবে। আর এই ফুলটা এই নটার দিকেই ফোটে, সকালের দিকে, যার জন্য এই ফুলটাকে নটার মণি বলা হয়। আবার দুপুরের আগ দিয়েই বুঝে যায়, বিকেলের দিকে আসলে কিন্তু এই ফুলগুলো আর দেখা যায় না। এই যে এই পাশে রয়েছে দেখুন, এই টপটাতে কত সুন্দর লাগছে দেখতে। এই যে এগুলো কিন্তু এখনও পুরো ফোটেনি, আর একটু ফুটবে। আমি একটু সকালের দিকেই চলে এসেছি, আর একটু পরে আসলে আর একটু ভালো লাগতো দেখতে। ওই যে ওই পাশের ফুলগুলো সব আরও একটু ফুটবে, মানে বিকশিত পুরোভাবে হয়নি। বন্ধুরা, আপনারা যারা এই নটরমণি গাছ লাগাননি বাড়িতে, তারা কিন্তু অবশ্যই এখনই লাগিয়ে দিন, কারণ এখন যদি আপনারা এই গাছ বসান তবুও অনেক দিন ধরে ফুল পাবেন। আর এই গাছের বৃদ্ধি যেহেতু খুব দ্রুত, তো খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। আর এটা এত সহজ যে কেউ করতে পারে, আর বাগানটাকেও বেশ ভরাট রাখে, তো সব মিলিয়ে বেশ ভালো একটা দারুণ ফুল গাছ। এবার দেখুন বন্ধুরা, এই গাছটা, এটার স্পাইডার প্লান্ট, আমি এই গাছের একটা মাত্র
চারা নিয়ে এসেছিলাম, তার থেকে আমি এতগুলো সংখ্যায় গাছ বানিয়েছি। এইগুলো এই এই যে এই স্পাইডার প্ল্যান্টটা একটু জায়ান্ট সাইজের, আর এইগুলো একটু ছোট ছোট হয়। এই যে এখান থেকে আমি গাছ অনেক বানিয়েছি, এটা কাটিং করে দেওয়ার পরে এখন এই গাছটা এরকম আছে, কিন্তু এটা অনেক বড় ছিল আমার কাছে, অনেক প্রচুর পরিমাণে আছে এই স্পাইডার প্ল্যান্ট। আপনারা এই স্পাইডার প্ল্যান্টটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে ইউজ করতে পারেন, খুব ভালো লাগে দেখতে। ইনডোর প্ল্যান্ট যারা ঘর সাজাতে চান তাদের কাছে এই গাছটা তো খুবই আদর্শ গাছ। ওই যে ওই পাশেও আছে, ওইটার মধ্যে আবার একটা বেগুনের স্টিক চারা বেরিয়েছে, এই বেগুনের চারাটা আমি আবার অন্য টবে দিয়ে দেবো। বেশ হেলদি হয়েছে কিন্তু বেগুনের চারাটা, দেখুন কী সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে গাছটা। এর মধ্যে কোথার থেকে জানি না হয়েছে, বীজ পড়েছিল তার থেকেই হয়েছে, ভালো হয়েছে বেশ গাছটা। এটা তুলে লাগাতে হবে অন্য টবে। এবারে যে গাছটা আপনারা দেখছেন এটা ক্লেমাটিস বা বুদ্ধজুঁই। আমি তো এই গাছের ভিডিও আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এ গাছে এর আগে একবার ফুল চলে এসেছে, আবার এটা সেকেন্ড টাইম ফুল এসেছে। দেখুন এই পাশে আবার প্রচুর কুড়িও আছে। আমি এর আগে যখন আপনাদের সঙ্গে গাছের ভিডিওটা শেয়ার করেছিলাম তখন কুড়ি এসেছিলো, গাছে ভরে কুড়ি এসেছিলো। তারপরে এই যে এটা, এইটার পরবর্তী যেই স্টেপটা সেটা হচ্ছে এইটা, এইটাও আর কিছুদিনের মধ্যে এই ডাল এই কুড়িগুলো থেকে ফুল চলে আসবে। দেখুন অনেক পরিমাণে বেরিয়েছে, এই যে নিচের দিকটা বেশি, ওই পাশে আছে। সন্ধ্যার দিকে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে এই ফুলটা থেকে, দারুণ লাগে, দারুণ। এই যে আরেকটা নতুন আমি গাছ বসিয়েছি লক্ষ্মী জবা, দেখুন কী মিষ্টি কালার জবাটার। আর এই গাছের একটা বিশেষত্ব হলো প্রচুর পরিমাণে কুড়ি আসে সারা বছর। যারা পুজোর জন্য জবা ফুল পছন্দ করেন এবং জবা ফুল যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এই গাছটা তাদের বাড়িতে অবশ্যই বসাতে পারেন। এই গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং একসঙ্গে প্রচুর কুড়ি আসে, অনেক পরিমাণে ফুল হয়, আর বাগানও বেশ ভরে থাকে এই গাছের। আর মিষ্টি কালার দেখুন কী সুন্দর কালারটা, খুব মিষ্টি। আর ছোটো ছোটো পরিমাণে ফুল হয়, অনেক ছোট ছোট মানে ফুলের সাইজ কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। পাশেই রয়েছে আমার বাগানের লেবু গাছ, এই লেবু গাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। দেখুন আগে যখন দেখিয়েছিলাম তখন এরকম বড় ছিল না, তখন লেবুগুলো আরও ছোট ছোট ছিল, এখন আবার লেবুগুলো বড় হয়েছে। ওই পাশেও রয়েছে গন্ধরাজ লেবু, দেখুন অনেকটাই বড় হয়ে গেছে সাইজে, আর অনেকগুলোও ধরেছে। এখান থেকে আমি অনেক লেবু তুলেও নিয়েছি বন্ধুরা, এই যে এইগুলো তোলার মতো হয়ে গেছে, সাইজগুলো একটু ছোট কিন্তু অনেক পরিমাণে ধরে। আমি এখান থেকে অনেক লেবু তুলেছি, আবার দেখছি গাছে নতুন করে ফুলও চলে এসেছে। ওই পাশে কুড়ি আছে অনেকগুলো, এই যে এইটা আর একটা লেবু গাছ, এখানেও ছোটো ছোটো লেবু আসতে শুরু করেছে। দেখুন কাছ থেকে অনেকগুলো আছে। গরমের আরও একটা ফুল গাছ, এই যে করবী, দেখুন কত ফুল হয়েছে, এটা ফুল হতেই থাকছে। কুড়িও প্রচুর পরিমাণে আসে কিন্তু এই যে প্রচণ্ড গরমে দেখুন ফুলগুলো কেমন হয়ে গেছে, একদিনের বেশি থাকছে না। এত গরম না হলে ফুলগুলো কিন্তু দু তিন দিন ভালো থাকে। এইটা যেমন আজকে ফুটেছে কত সুন্দর লাগছে, এই রোদে এই ফুলটাও নষ্ট হয়ে যাবে, পাপড়িগুলো কেমন হয়ে যায়, যে এরকম সাদা রঙের। দেখুন বন্ধুরা এখানে একটা বোগেনভিলিয়া রয়েছে, এটা থিমা ভ্যারাইটির বোগেনভিলিয়া। আমি যখন নার্সারি থেকে এই গাছটা এনেছিলাম তখন সেই গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই গাছটা প্রতিস্থাপন করেছি খুব বেশি হলেও দেড় মাস হবে, তার মধ্যেই দেখুন কী সুন্দর ফুল এসেছে। আর এই গাছটার একটাই বিশেষত্ব, এই যে একই সঙ্গে দুটো কালারের ফুল আসে, একটা পুরো সাদা এসেছে আর একটা পুরো পিঙ্কের মধ্যে আছে। দেখুন কী পরিমাণে ফুল হয়েছে, খুব অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এত ফুল চলে এসেছে। এই গাছটাকে খুব সুন্দর করে কাটিং করে দিতে হবে পরের বছরে, তাহলে বেশ ঝাপড়ার মধ্যে খুব সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা থিমা ভ্যারাইটির বোগেনভিলিয়া তো আপনারা দেখলেন, এবার
আপনাদের দেখাবো আমার বাগানে আর যে সমস্ত বোগেনভিলিয়ার কালেকশনগুলো আছে। তাহলে চলুন দেখে নিই বোগেনভিলিয়ার কালেকশনগুলো। এই প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা, এটা একটা পিঙ্ক কালারের বোগেনভিলিয়ার ফুল আছে, আর এর পাতাগুলো ভেরিকেটেড। এই প্রত্যেকটা গাছে, এখানে যত বোগেনভিলিয়ার কালেকশন আছে প্রত্যেকটা গাছে কিন্তু এই চতুর্থ থেকে পঞ্চমবারের মতো ফুল এসেছে। প্রত্যেকটা গাছে একবার হয়ে যাচ্ছে, আবার কিছুদিনের পরে আবার ফুল আসছে, এরকম আসতেই আছে, অনেক অনেক বার করে ফুল আসতে রয়েছে। এইটা বোধহয় পঞ্চমবারের মতো ফুল। এখানটায় হলুদ রঙের বোগেনভিলিয়াটা রয়েছে, এটা একটু অল্প সংখ্যায় এসেছে এখন, এর আগের বার যখন হয়েছিল তখন কিন্তু প্রচুর সংখ্যায় এসেছিল। এগুলো ঝরে যাওয়ার পরে আবার এই ডালের এখান থেকে, ফুলের যেখান থেকে আসে সেই ফুলের গোড়ার থেকে আবার এগুলো কাটিং করে দিতে হয়, তাহলে আবার নতুন নতুন ফুলের কুঁড়ি আসে। এই পাশে আর একটা রয়েছে বোগেনভিলিয়ার কালেকশন, দেখুন এটা আবার একটু আলাদা রকম দেখতে, সংখ্যায় কিন্তু প্রচুর হয়েছে। পাশেরটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, বনসাইয়ের মতো আকার নিয়েছে, আর কত সংখ্যা এসেছে, কি ভালো লাগছে দেখতে। ওই পাশটা থেকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এইটার আর একটা ডাল দেখুন, মানে ফুলের ভারে পুরো নিচু হয়ে গেছে, দেখুন কত পরিমাণে ফুল। এই যে এইটা তো মানে এত ভার হয়েছে যে ডালটা পুরো নিচু হয়ে গেছে, এটা বেঁধে দেওয়া হয়েছে তাও নিচু হয়ে গেছে ফুলের ভারে। আর ওই পাশের যে ছোট ছোট বোগেনভিলিয়াগুলো রয়েছে ওইগুলো তো আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম, ওটা পুরো ডাল কাটিংয়ের মাধ্যমে সব বসানো আছে। এই যে এই পাশের পুরো পরপর ওখান থেকে সাদাটা, তারপরে এই পিঙ্ক, এই তিন কালারের পিঙ্ক যেটা রয়েছে, মানে একটু ডিপ, তারপরে আবার একটু হালকা। আবার এই গাছটা দেখুন, এটা কিন্তু প্রথমে এই কমলা কমলা টাইপের আসে, এই যে এইভাবে কমলা কালারটা হয়, তারপরে যখন ফুলটা বড় হয় অনেকদিন পরে তখন এই কালারটা চলে আসে। কেমন করে হচ্ছে বুঝতে পারছি না, এইটা আমার কাছে একটু বিস্ময়। এই যে দেখুন এইটাও, এই যে প্রথমে এরকম কমলা কালারের ফুল হচ্ছে, তারপরে বড় হওয়ার পরে এরকম পিঙ্ক হয়ে যাচ্ছে। আমি কিন্তু যখন নার্সারি থেকে এই গাছটা আনি তখন এই কমলা কালারটা দেখেই এনেছিলাম, তখন বড় ফুলও কমলা কালার ছিল, কিন্তু আমি লাগানোর পরে, গাছটা বসানোর পরে দেখছি যে এই প্রথমে ছোট ছোট যেই ফুলগুলো কুড়ি থেকে ফুল আসছে তখন এই কমলা কালারটা থাকছে, তারপরে যখন বড় হচ্ছে তখন এরকম পিঙ্ক হয়ে যাচ্ছে। তো আমার মে মাসের বাগানে যে সমস্ত গাছগুলোতে ফুল এসেছে আমি সেই সমস্ত গাছগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও আরও অনেক গরমের গাছ আছে, সব গাছে এখন ফুল নেই, আর সব গাছ তো একদিনে দেখানো সম্ভব নয়, তো ছোটোর মধ্যেই আমি দেখিয়ে দিলাম, মানে যে সমস্ত গাছে অনেক পরিমাণে ফুল আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর যেগুলো আছে সেগুলো নতুন পরে আর একদিন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখবো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও করতে উৎসাহ পাবো। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।